চরম দুর্ভাগ্যকে সঙ্গে নিয়ে নবাবী মসনদে বসেছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। অপরিমিত ঐশ্বর্য আর বিলাসে কাটে তার বাল্য জীবন। সিরাজ ছিলেন চরম ইংরেজ বিদ্বেষী, তাই ইংরেজ কর্মচারী আর ঐতিহাসিকরা এই মানুষটিকে নারীরলুপ এক নৃশংস দানবিক চরিত্রে রূপান্তরিত করে গিয়েছিলেন। সেই সঙ্গে গলা মিলিয়েছিলেন দেশীয় মুসলিম ঐতিহাসিকরাও। কিন্তু বেশ কিছু হিন্দু লেখক যেমন শ্রী বিহারীলাল সরকার, শ্রী অক্ষয় কুমার মৈত্র বা শ্রী নবীনচন্দ্র সেন ও সুশীল চৌধুরী নবাব সিরাজউদ্দৌলার চরিত্রকে পরবর্তীকালে অনেকটা কালিমামুক্ত করার চেষ্টা করেন। বাঙালি নতুন করে চিনতে পারে তাদের প্রিয় নবাবকে, জানতে পারে ইংরেজ প্রচারিত অন্ধকূপ হত্যার ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। পলাশির প্রান্তরে যুদ্ধের নামে প্রহসন এবং মীরজাফর তথা জগৎ শেঠদের ষড়যন্ত্রে তরুণ নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির কথা। একদা নবাব আলীবর্দী খানের আদরের নাতি, এদেশ থেকে বিদেশি বণিকদের আধিপত্য খর্ব করতে গিয়ে নিজের জীবনকে কিভাবে বিপন্ন করেছিলেন সেসব কথা আজ আর অজানা নেই কারো কাছে। কিন্তু তা সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এত অভিযোগ কেন? সত্যিই কি তিনি ছিলেন এক ইন্দ্রিয়পরায়ণ, অর্থপিপাসু, উচ্ছৃঙ্খল, চরিত্রহীন যুবক, নাকি সবটাই ইংরেজ প্রভাবিত ঐতিহাসিকদের বিকৃত ইতিহাস? বেশিরভাগ ইতিহাসে সিরাজউদ্দৌলাকে লম্পট, মদ্যপ, স্বেচ্ছাচারী, দুর্বিনীত, নৃশংস খুনি, বহুগামী, নারী নির্যাতনকারী এবং অব্যবস্থিত চিত্ত, অনভিজ্ঞ, অদক্ষ শাসক হিসাবে চিত্রিত করে যেভাবে তার চরিত্রে কলঙ্করেপণ করা হয়েছে, সম্ভবত আর কারো ক্ষেত্রে এরকম করা হয়নি। প্রকৃতপক্ষে সিরাজ নিহত হওয়ার প্রায় 150 বছর পর্যন্ত তার সম্পর্কে এই ধরনের ইতিহাসই প্রচলিত ছিল। অনেকেই মনে করেন ইতিহাস বিকৃতি করে সিরাজের চরিত্র হনন করা হয়েছে পরিকল্পিতভাবে। অষ্টাদশ ও উনিশ শতকে মুর্শিদাবাদ, কলকাতা এবং লন্ডন ভিত্তিক যেসব ফার্সি, ইংরাজি এবং বাংলা গ্রন্থ রচিত হয়েছে তার প্রায় সবগুলোই ছিল ফার্সিভাষী মুসলিম লেখকদের ইতিহাস ও ইংরেজ লেখকদের রচিত ইতিহাস গ্রন্থ। এসব গ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি হল ফার্সি ভাষায় রচিত মুন্সি সালিমুল্লাহ তারিখি বাংলা, ইউসুফ আলী খানের তারিখি বাংলায় মহব্বত জঙ্গি, করম আলী খানের মুজাফফরনামা, সৈয়দ গোলাম হোসেন খান তাবাতাইয়ের লেখা শিয়ারুল মুতাক্ষেরিন, গোলাম হোসেন সালিমের লেখা রিয়াজুস সালাতিন, সৈয়দ আলীর লেখা তারিখি মনসুরি ইত্যাদি। এই গ্রন্থগুলোর অধিকাংশই মুঘল বা বাংলায় নবাবী শাসনকাল নিয়ে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করেছে। কিন্তু একমাত্র নবাব সিরাজউদ্দৌলার প্রসঙ্গেই দেখা যায় লেখকগণ তার চরিত্রকে অত্যন্ত খারাপভাবে ব্যক্ত করেছেন। ইংরেজ লেখকদের মধ্যে রবার্ট অর্মি, আইভ থর্নটন, ফাদার লং, হলওয়েল, ম্যাকলেজ, কর্নেল সোমশান, লিউক স্ট্রাপটন প্রভৃতি সমসাময়িককালে যেসব গ্রন্থ লিখেছেন তাতেও সিরাজের চরিত্র সম্পর্কে খুব ভালো কিছু পাওয়া যায় না। অনেকেই বলেছেন পলাশির যুদ্ধের প্রধান কারণ সিরাজের লাম্পট্য, তার দুর্বিনীত ব্যবহার ও মানিলোকের মানহানির অভ্যাস। সিরাজ সম্পর্কে সমসাময়িক ও পরবর্তী ঐতিহাসিকরা কি বলেছেন আসুন সেগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। গোলাম হোসেন তার শিয়ারুল মুতাক্ষরিণী সিরাজকে অজ্ঞ অর্বাচীন যুবক হিসেবে চিত্রিত করেছেন, যে পাপ পুণ্যের বা ন্যায় অন্যায়ের পার্থক্য করে না, দয়ামায়াহীন, উদ্ধত, রূঢ়ভাষী ও হৃদয়হীন, অহংকার ও অজ্ঞতায় যার মাথা বিগড়েছে, যৌবন ক্ষমতা আধিপত্যের নেশায় যে আত্মহারা ইত্যাদি বাছা বাছা বিশেষণে অভিহিত করেছেন। রিয়াজুস সালাতিনের লেখক গোলাম হোসেন সালিম লিখেছেন সিরাজ সব অভিজাত ব্যক্তি ও সেনাপতিদের ব্যঙ্গবিদ্রুপ করতেন। তিনি সিরাজকেও বদমেজাজি ও রূঢ়ভাষী বলেছেন। কাশিমবাজারের ফরাসি কুটির অধ্যক্ষ মশিয়ে জাল সিরাজের জঘন্যতম চরিত্র এবং লম্পট ও নিষ্ঠুর স্বভাবের কথা বলেছেন। ইংরেজ কুঠিয়াল লিউক স্ক্রাপটন সিরাজকে মদ্যপায়ী এবং তার ঘনিষ্ঠ ইয়ার দোস্তের নিকৃষ্টতরের মানুষ বলে বর্ণনা করেছেন। স্ক্রাপটনের মত অনুযায়ী সিরাজের কথাবার্তা, আচরণ বদমেজাজি ও হিংস্র ধরনের এবং তিনি ছিলেন নির্দয়, লোভী ও উচ্চাকাঙ্ক্ষী। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতঙ্গে রাজীবলোচন মুখোপাধ্যায় যা লিখেছেন সেই ভাষাতেই বলছি বন্ধুরা। সাজেদৌলা নানা প্রকারে দৌরাত্ম আরম্ভ করিলে নদী দিয়া নৌকা যায়, সে নৌকা ডুবায় মনুষ্য সকল ডুবে মরে ইহাই দেখে, এবং যাহার আলোয়েতে শুনে পরমসুন্দরী কন্যা আছে, বলক্রমে সে কন্যা হরণ করে ও গর্ভিণী স্ত্রী আনিয়া উদর চিরিয়া দেখে কোনখানে সন্তান থাকে, এইরূপ অতিশয় দৌরাত্ম আরম্ভ করিল। শুধু রাজীবলোচনই নন, পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও তাঁর রাজাবলী গ্রন্থে লিখেছেন বিশিষ্ট লোকেদের ভার্যা ও বধূ ও কন্যা প্রভৃতিকে জোর করিয়া আনাইয়া ও কৌতুক দেখিবার নিমিত্ত
গর্ভিণী স্ত্রীদের উদর বিদারণ করানেতে ও লোকেতে ভরা নৌকা ডুবাইয়া দেওয়ানোতে দিনে দিনে অধর্ম বৃদ্ধি হইতে লাগিল। বিশিষ্ট লোকেদের কন্যাহরণের প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য তারাসুন্দরী উপাখ্যান। রানী ভবানী তার শেষ জীবনে বিধবা কন্যা তারাকে নিয়ে মুর্শিদাবাদের গঙ্গাতীরস্থ গ্রাম বরানগরে থাকতেন। সেখানে গঙ্গায় বজরার ছাদ থেকে সুন্দরী তারাকে দেখে কামনত্ব সিরাজ তাকে হরণ করার জন্য সৈন্য পাঠান। রানী ভবানী এই বিপদে তার বৃত্তিভোগী ও অনুগৃহীত মস্তরাম বাবাজীর নেতৃত্বে 100 জন ত্রিশূলধারী সন্ন্যাসী সিরাজের অনুচর সৈন্যদের বাধা দেন। তখনকার মতো বিপদ কাটলেও রানী ভবানী এরপর আর তারাকে নিজের কাছে রাখার সাহস করেননি। পরিকল্পিতভাবে তারার মৃত্যু সংবাদ রটিয়ে রানী ভবানী তাকে মথুরায় জগৎসেঠ ভবনে পাঠিয়ে দিয়েছিলেন। সিরাজউদ্দৌলার জীবনীকার অক্ষয় কুমার মৈত্রও এই ঘটনা সত্য বলে মেনে নিয়েছেন। মুশিয়ে ল তার স্মৃতিকথায় এবং গোলাম হোসেন তার শিয়ারুল মুতাক্ষরিণে কন্যা ও বধূহরণের কথা উল্লেখ করেছেন। মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলীবর্দীর তৃতীয় কন্যা আমিনা বেগম ও আলীবর্দীর দাদা হাজী আহমদের পুত্র জৈনউদ্দিন আহমদের পুত্র। আলীবর্দীর প্রথম কন্যা মেহেরুন্নেসা বা ঘসেটি বেগমের বিয়ে হয়েছিল হাজী আহমদের বড় ছেলে নওয়াজেশ মোহাম্মদের সঙ্গে। দ্বিতীয় কন্যার স্বামী ছিলেন আলীবর্দীর আরেক ভাইপো উন্নিয়ার নবাব সৈয়দ আহমেদ। 1733 সালে আলীবর্দী বিহারের ছোটে নবাব পদে নিযুক্ত হওয়ার কদিন আগেই সিরাজের জন্ম হয়। তার জন্মের পরেই আলীবর্দী এত উচ্চ পদে নিযুক্ত হওয়ায় সিরাজ তাঁর মাতামহের বিশেষ স্নেহ ও আদরের পাত্র হয়ে ওঠেন। গোলাম হোসেন খান লিখেছেন যে আলীবর্দী তার বাড়িতেই সিরাজের শিক্ষার ব্যবস্থা করেন। মুজাফফরনামার লেখক করম আলীর গ্রন্থ থেকে জানা যায় আলীবর্দী সিরাজের জন্ম থেকেই তার প্রতি এমন স্নেহান্ধ ছিলেন যে এক মুহূর্তের জন্য তাকে কাছছাড়া করতেন না। তিনি তাকে রাষ্ট্রনীতি, শাসনকার্য ও শাসক অভিজাত জীবনের নানা গুণাবলী শেখাতেন। সিরাজের প্রতি তার স্নেহ এমনই অন্ধ ছিল যে সিরাজের সমস্ত অপকীর্তিকে তিনি যেন দেখেননি বা শোনেননি এমন ভাব করতেন। সিরাজের চিন্তা ছাড়া তার একটি মুহূর্তও কাটত না। বলা বাহুল্য, এ ধরনের প্রশ্রয়ের ফল ভালো হয় না। মাতামহের অত্যাধিক আদর যত্ন, অপরিসীম অন্ধ ভালোবাসায় বালক সিরাজউদ্দৌলার চরিত্রকে নষ্ট করেছিল। সে ক্রমেই হয়ে উঠল এক অসংযত স্বভাবের দুর্বিনীত যুবক। তার উপর সিরাজের অন্ধ অনুগত চাটুকারেরও অভাব ছিল না। তারা সব খামখেয়ালিতে সাই দিয়ে ও মিথ্যা স্তবস্তুতি দিয়ে তার অহমিকায় ইন্ধন যোগাত। তাই প্রথম যৌবনে সিরাজ নানা স্বেচ্ছাচারিতা করেও বৃদ্ধ আলীবর্দীর সমর্থন ও স্নেহ থেকে বঞ্চিত হননি। বরং আলীবর্দী নানাভাবে তাকে তোষণ করার চেষ্টা করেছেন। নবাব আলীবর্দী তার প্রিয় নাতিকে অল্প বয়সেই ঢাকার রাজকীয় নৌবাহিনীর অধ্যক্ষ পদে নিযুক্ত করেন। এমনকি সামরিক অভিযানের সময়ও বৃদ্ধ নবাব সিরাজকে তার সান্নিধ্যে রাখতেন। 1740-41 সালে উড়িষ্যা অভিযানেও সিরাজকে তিনি সঙ্গে নেন। বর্গীদের সঙ্গে লড়াইয়ের সময় আলীবর্দীর আদরের নাতি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা তার সঙ্গে থাকতেন। আফগান বিদ্রোহের সময়ও যুবক সিরাজ তার দাদুকে সাহায্য করেছিলেন। মুর্শিদাবাদে ফিরে এসে সিরাজের ইয়ার বন্ধুরা তাকে নানা কুপরামর্শ দিতে থাকে। পাটনার নায়েব নাজিম করলেও আলীবর্দী সিরাজকে কর্তৃত্ব দেননি। সত্যিকারের নায়েব নাজিম ছিলেন রাজা জানকীরাম। বন্ধুদের কথায় তরুণ সিরাজের মাথা গেল গরম হয়ে। তিনি ঠিক করলেন পাটনায় গিয়ে বিহারের কর্তৃত্ব নিজের হাতে নেবেন। রাজা জানকীরামকে দরকার হলে জোর করে সরিয়ে দেবেন। নবাব আলীবর্দী চিঠি লিখে সিরাজকে বারণ করা সত্ত্বেও সিরাজ কোনো কথা শুনলেন না, নিজের জেদেই বহাল থাকলেন। পাটনায় পৌঁছে রাজা জানকীরামকে দুর্গ ছেড়ে দেওয়ার হুকুম দিলেন। তারা দুর্গ দখলের জন্য গোলাগুলি চালাতে লাগলেন। দুর্গ থেকেও গোলা পড়ল, আর দুর্গ থেকে গুলিবর্ষণ হতেই সিরাজের দোস্ত মেহেদি নেশার খাঁ মারা গেল। সিরাজের যুদ্ধসাধ মিটে গেল। কয়েকদিনের মধ্যেই নবাব পাটনায় পৌঁছালেন, কিন্তু নাতিকে তার দুর্বুদ্ধির জন্য কিছু বললেন না। তাকে বুঝিয়ে সুজিয়ে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে ফিরে এলেন। মুর্শিদাবাদে ফিরে সিরাজের উচ্ছৃঙ্খলতা আরও বেড়ে গেল। নবাব আলীবর্দীও তাকে কিছু বলতেন না। নবাব পরিবারের একদল দুশ্চরিত্র যুবক ছিল তার নিত্যসঙ্গী। তারা কেউ বয়স, পদমর্যাদা বা স্ত্রী পুরুষের সম্মান রাখত না। সিরাজের নামে বহু খারাপ কাজ তারা করে যেতে থাকে। খুশি মতো তারা সিরাজের নাম করে এখান থেকে ওখান থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে আসে। স্নেহান্ধ বৃদ্ধ নবাব দেখেও দেখেন না, শুনেও শোনেন না। গোলাম হোসেন তার মুতাক্ষরিণে লিখেছেন, আলীবর্দী খাঁর শ্রীবৃদ্ধির পর তার পরিবারের লোকেরা যেরকম অনাচার ও লাম্পট্য আরম্ভ করেছিল তা ভদ্র ভাষায় প্রকাশ করা যায় না। তাদের দুষ্কৃতি আলীবর্দীর বংশমর্যাদায় কলঙ্ক লেপন করেছে। ন্যায় অন্যায়ের তফাত ভুলে গিয়ে সিরাজ ও তার দলবল রাজধানীর বুকে যা খুশি তাই করে বেড়ান। তার ফলে মুর্শিদাবাদের সিরাজের নাম শুনলেই লোকে ছিছি করত। কেউ কখনো দুর্ভাগ্যক্রমে সাঙ্গপঙ্গ সমেত সিরাজের সামনে পড়লেই উপরওয়ালার নাম নিত।
সিরাজ জীবনে বহু নারীর সংস্পর্শে এসেছিলেন। তাদের রূপ মাধুর্য সিরাজকে আকৃষ্ট করেছে, সিরাজও তাদের সঙ্গে সঙ্গম সুপ লাভ করেছেন। কিন্তু সে সবই ছিল ক্ষণিকের মোহ। সিরাজের রূপলালসার আরেক উদাহরণ হলো ফৈজিবাইয়ের কাহিনী। নিখিলনাথ রায়ের গ্রন্থে ও গোলাম হোসেনের মুতাক্ষরিণে ফৈজির রূপ বর্ণনা পাওয়া যায়। ফৈজির অনুপম রূপরাশির কথা সিরাজের কানে গেলে সিরাজ দিল্লির বাদশার কাছ থেকে 1,00,000 মুদ্রার বিনিময়ে ফৈজিবাইকে মুর্শিদাবাদে নিয়ে আসেন এবং নিজ অন্তপুরে অন্তর্ভুক্ত করে নেন। কিন্তু ফৈজি সিরাজের ভগ্নিপতি সৈয়দ মোহাম্মদ খার সঙ্গে গুপ্ত প্রণয়ে জড়িয়ে গেলে সিরাজ তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ফৈজিবাই উল্টে সিরাজের মা আমিনা বেগমকে পারাঙ্গনা বলে ইঙ্গিত করেন। ক্রুদ্ধ সিরাজ তাকে একটি ঘরে বন্ধ করে দেন, সেই ঘরের দরজা জানলা ইট দিয়ে গেঁথে তাকে জীবন্ত কবর দিয়ে দেন। ফৈজিবাইয়ের বক্তব্যের উৎস খুঁজতে গেলে আবার অভিজাত পরিবারের অন্দরমহলের নারীদের বিভৎস কামলীলা প্রকাশ্যে চলে আসে। সিরাজের মাসি ঘসিটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ ছিলেন ঢাকার শাসনকর্তা, তার সহকর্মী ছিলেন হোসেন কুলি খাঁ। ঘসিটি বেগম ও হোসেন কুলি খাঁর মধ্যে বেশ কিছুদিন ধরে একটা গোপন প্রেম চলছিল। এদিকে পাঠান বিদ্রোহীদের হাতে সিরাজের পিতা জৈনুদ্দিন আহমেদ নিহত হলে সিরাজের মা আমিনা বেগম মুর্শিদাবাদে আসেন এবং তিনিও হোসেন কুলি খানের প্রতি আসক্ত হয়ে পড়েন। শুরু হয় টানাপোড়েন। একজন পুরুষকে ঘিরে দুই বোনের এই দ্বন্দ্বের কথা মুর্শিদাবাদ শহরের ঘরে কানাকানি হতে থাকে। সিরাজ ঠিক করে ফেললেন হোসেন কুলিকে খতম করতে হবে। মা বা মাসিকে তো আর খতম করা যায় না। সিরাজ তার মতলব দাদু আলিবর্দিকে জানালেন। অবশেষে আলিবর্দির ইচ্ছেই ঘসিটি বেগমের সাহায্যে নওয়াজেশ মোহাম্মদ খাঁয়ের অনুমতি নিয়ে হোসেন কুলিকে হত্যার ষড়যন্ত্র পাকা হয়ে গেল। একদিন বিকেলে নওয়াজেশের সঙ্গে মতিঝিল প্রাসাদে দেখা সাক্ষাৎ করে সিরাজউদ্দৌলা সদল বলে হোসেন কুলির বাড়ির পাশ দিয়ে চেহেল সতিনে ফিরছিলেন, এমন সময় সুযোগ এসে গেল। তিনি বাড়ি থেকে হোসেন কুলি ও তার ভাইকে আনার হুকুম দিলেন। ভয় পেয়ে হোসেন কুলি নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন, কিন্তু সিরাজের লোক তাকে খুঁজে বের করে নিয়ে এলো। সিরাজ তাকে কেটে ফেলবার আদেশ দিতেই তার লোকেরা হোসেন কুলিকে প্রকাশ্য রাস্তার উপরেই কেটে ফেললো। হোসেন কুলি প্রাণ ভিক্ষাচ্ছে বহু কাতর প্রার্থনা করেছিলেন, সিরাজ তাতে কোনো কর্ণপাত করেননি। হোসেন কুলির অন্ধদাদা হায়দার কুলিকেও একইভাবে হত্যা করা হলো, কিন্তু হায়দার কুলি প্রাণ ভিক্ষা চাননি, তিনি সিরাজকে অভিশাপ দিতে দিতে মারা গিয়েছিলেন। হায়দার কুলির ছেলেকে এর আগেই ঢাকাতে খুন করানো হয়েছিল। ক্রোধে অন্ধ সিরাজ এইভাবে হোসেন কুলির বংশ শেষ করে দিলেন। এটা সিরাজের যে খুবই অন্যায় কাজ হয়েছিল সে কথা গোলাম হোসেন তার গ্রন্থে লিখেছেন। এই নির্দোষের রক্ত আলিবর্দির বংশে চিরকালের মতো কলঙ্ক লেপন করেছিল, আর সেই কারণেই সিরাজকে হত্যার সময় হোসেন কুলির কথাই বারবার বলেছিলেন সিরাজ। কিন্তু এখানে সব দোষ সিরাজকে দেওয়া যায় না, কারণ এই হত্যা সিরাজ তার দাদুর পরামর্শেই করেছিলেন। বাল্যজীবনে সিরাজের যথেষ্ট সুশিক্ষার অভাব ছিল। নবাব আলিবর্দি তার এই নাতির প্রতি অতিরিক্ত, সিরাজ যখন যা চেয়েছে তাই পেয়েছেন, যখনই যা আবদার করেছেন নবাব তখনই তার স্বাদ পূর্ণ করেছেন। স্বার্থান্বেষী অনেকেই সুযোগ বুঝে সিরাজকে কুপথে চালিত করেছে। সেকালের অধিকাংশ নবাবরাই ইন্দ্রিয় পরায়ণ ছিলেন, সেগুলোকে অত্যাধিক দোষ বলে গণ্য করা হতো না। নবাব পুত্রদের ওইরূপ একটু একটু সঙ্গদোষ থাকতে পারে বলেই লোকে মনে করত। সিরাজ যথেষ্ট রূপবান ছিলেন, তেজস্বী ও স্বাধীন চেতার যুবক ছিলেন। সঙ্গদোষে অল্প বয়সে মদ খাওয়াও শিখেছিলেন। সঙ্গদোষে অনেক খারাপ কাজেও আকৃষ্ট হতেন। এই সব কাজের জন্য ইতিহাস সিরাজকেই দোষী সাব্যস্ত করেছে, কিন্তু তার অনুপ্রেরণাদাতা সঙ্গীদের নামের কোনো উল্লেখ নেই। মোহনলাল একজন সাধারণ কর্মচারী থেকে সিরাজের পরামর্শদাতা মন্ত্রীপদে উন্নীত হয়ে গেলেন, পরে মহারাজা উপাধিতে ভূষিত হলেন। কিন্তু অনেকেই মনে করেন এর মাঝেও রয়েছে মোহনলালের বোন হীরাবা মাধবীর দান, যার সাথে সিরাজের শুরু হয় ঘনিষ্ঠতা ও পরবর্তীকালে হীরার নতুন নামকরণ হয় আলেয়া এবং একটি পুত্রেরও জন্ম দেয় হীরা। মোহনলালের ন্যায় আরও কতজন যে সিরাজের উপর এরকম আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল তার ঠিক নেই, ইতিহাসেও তাদের উল্লেখ নেই। সিরাজের কৃপাদৃষ্টি লাভ করার জন্য ফৌজদারেরা কত নারীর যে সর্বনাশ করেছে তার ঠিক নেই। রাজ্য পরিদর্শনের জন্য সিরাজউদ্দৌলা যখন বিভিন্ন স্থানে যেতেন তখন সেখানকার স্থানীয় বহু ফৌজদার নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সিরাজের মন্তুষ্টি লাভের জন্য বা তার কৃপাদৃষ্টি লাভের জন্য অনেক সুন্দরী বঙ্গলরণাদের সর্বনাশ করেছেন, এ কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। বন্ধুরা, এইভাবেই সিরাজউদ্দৌলাকে সমসাময়িক ঐতিহাসিকরা নানাভাবে চিত্রিত করেছেন। এমন একটা প্রচার আছে যে সিরাজউদ্দৌলার অত্যাচারে তিতিবিরক্ত হয়েই নাকি তৎকালীন অভিজাতবর্গ এবং রাজা জমিদারেরা পলাশীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। ঐতিহাসিকরা সিরাজউদ্দৌলাকে যে বাছা বাছা বিশেষণে অভিহিত করেছেন তা এতক্ষণ আলোচনা করলাম বন্ধুরা।
অধ্যাপক সুশীল চৌধুরী সিরাজের প্রতি এইসব বিশ্লেষণ প্রয়োগের পিছনে ঐতিহাসিকদের ব্যক্তিগত বিদ্বেষের দিকটাই সামনে এনেছেন। তার মতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইংরেজ ও ফার্সি ঐতিহাসিকরা সিরাজের চরিত্রকে কলঙ্কিত করেছেন। অবশ্য সিরাজ যে চপলমতি, নিষ্ঠুর, অত্যাচারী ও বেপরোয়া মানুষ ছিলেন সে কথাও সুশীল চৌধুরী অস্বীকার করেননি। তার বক্তব্য অনুযায়ী সিরাজ চরিত্রের অন্ধকার দিকের সব বিবরণই তার নবাব হওয়ার আগেকার ঘটনা। নবাব হওয়ার পর সিরাজ চরিত্রের নিন্দাসূচক কোনো প্রত্যক্ষ তথ্য বা নিদর্শন পাওয়া যায় না। একদা ভীষণ রকমের পানাসক্ত সিরাজ প্রিয়তম দাদুর মৃত্যুশয্যায় দেওয়া কথা রাখার জন্য জীবনে আর কোনোদিন মদ্যপান করেনি, একথা মনে রাখলে নবাব হওয়ার পর তার পরিবর্তিত হওয়ার কথা যুক্তিযুক্ত বলেই মনে হয়। সিরাজের চরিত্র হননের বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেন ঐতিহাসিক শ্রী অক্ষয় কুমার মৈত্র। তার রচিত সিরাজউদ্দৌলা গ্রন্থটি বিভিন্ন ঐতিহাসিক প্রামাণ্য দলিলপত্র ও গ্রন্থ ইত্যাদি ঘেটে নির্মোহ সত্য উদ্ঘাটনের প্রথম সার্থক প্রচেষ্টা। পরবর্তীকালে বিশেষত বিগত প্রায় অর্ধশতকে বাংলাদেশ ও ভারতের কিছু গবেষক ব্রিটিশ মিউজিয়াম, ইন্ডিয়ান আর্কাইভস এবং ফার্সি ভাষার অনুবাদ গ্রন্থ ইত্যাদি অবলম্বন করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব নিষ্ঠুরতাগুলি প্রচলিত আছে তার মধ্যে অনেকগুলি ভিত্তিহীন। মাত্র 15 বছর বয়সেই মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা তাঁর ইয়ার বন্ধুদের সঙ্গে মদের আসর জমাতেন, আর এই সব ইয়ার বন্ধুদের দলে নানা বয়সের লোক ছিল। কোথাও সুন্দরী রমণী দেখলে এই ইয়ার বন্ধুরা নানা কৌশলে সিরাজের নাম করে তাদের নবাবী হারমে ধরে আনত। এই সব মহিলাদের সিরাজ নিজেই চিনতেন কিনা বলা শক্ত। তবে সিরাজউদ্দৌলার সময়ে যে সমস্ত বেগম ও বাঁদী নবাবী জেনানাই ছিলেন তাদের মধ্যে বেশ কিছু যে পূর্ববর্তী নবাব সরফরাজ খাঁর সময়ে এসেছিলেন তাতেও কোনো সন্দেহ নেই, কারণ তার প্রমাণ পরবর্তীকালে ইংরেজদের বিভিন্ন নথিপত্রে উল্লেখ পাওয়া যায়। কিন্তু ঐতিহাসিকরা তাদের ভুল আর সংশোধন করার প্রয়োজন অনুভব করেননি। পলাশী যুদ্ধের পর সিরাজের হারেমের কয়েকজন বেগমকে পরবর্তী নবাব মির্জাফর, কর্নেল ক্লাইভ ও অন্যান্য সাহেবদের উপহার হিসেবে দিয়েছিলেন। নবাবী আমলে যুদ্ধক্ষেত্রেও কিছু বেগম বাঁধি যেত। পলাশী যুদ্ধক্ষেত্র থেকে সিরাজ যখন দ্রুতগামী উটের পিঠে মুর্শিদাবাদে পালিয়ে যান তখন তার শিবিরে কয়েকজন বেগম ও বাঁধি থেকে গিয়েছিল। মির্জাফর তাদেরও ইংরেজ শিবিরে পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের অন্ধকারের দিকে যেসব বিবরণ পাওয়া যায় তা তার নবাব হওয়ার আগেকারই ঘটনা। নবাব হওয়ার পর সিরাজউদ্দৌলার চরিত্রের নিন্দাসূচক কোনো প্রত্যক্ষ তথ্য বা নিদর্শন পাওয়া যায় না। মাত্র 24 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে শপথ গ্রহণ করেন। নবাব আলীবর্দী খাঁ বিদেশি ও দেশি ষড়যন্ত্রকারীদের সম্বন্ধে অত্যন্ত সজাগ ছিলেন এবং সিরাজকে ওইসব শত্রুদের ব্যাপারে বারবার অবহিত করে গিয়েছিলেন। এখানে মনে রাখা দরকার যে ব্রিটিশ, ফরাসি, ডাচ ও পর্তুগিজ নাবিকেরা এদেশে ব্যবসার অজুহাতে এসে এখানে দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ, ষড়যন্ত্র ও অবৈধ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে এদেশকে শোষণ করার জন্য, রাজনৈতিক শক্তি ও দেশ পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য নানা অপকৌশল ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ঠিক এই সময়ে রাজ্যের ওই দুর্দিনের সন্ধিক্ষণে সিরাজউদ্দৌলা নবাবের মসনদে আরোহণ করেই সম্ভাব্য সব দিক থেকেই ষড়যন্ত্র ও শত্রুতার মুখোমুখি হয়েছিলেন। 1757 সালের কথা, পলাশীর প্রান্তরে শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। হঠাৎই ইংরেজের গোলার আঘাতে আহত হয়ে মারা গেলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মীর মদন। অসহায় হয়ে পড়লেন নবাব, কিন্তু সেনাপতি মোহনলাল তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। নবাবের জয় প্রায় সুনিশ্চিত, কিন্তু বাদ সাধলেন মীর জাফর। সিরাজউদ্দৌলাকে ভুল পথে পরিচালিত করে যুদ্ধবিরতি দিয়ে সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দিতে বললেন। যুদ্ধক্ষেত্র ছেড়ে 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে পালিয়ে গেলেন নবাব। সুযোগ বুঝে ইংরেজরা আক্রমণ চালালো, ছত্রভঙ্গ হয়ে পড়ল নবাবের সেনাবাহিনী। পরাজিত হলেন নবাব। দিনভর চেষ্টা করেও রাজধানী রক্ষা করার জন্য কাউকে তিনি পাশে পেলেন না, কেউ তাকে সাহায্য করল না। অবশেষে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাওয়ার পথে রাজমহলের কাছে ধরা পড়ে যান নবাব। তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয় এবং মিরনের নির্দেশে মোহাম্মদী বেগকে দিয়ে তাকে হত্যা করা হয়। অবশেষে মুর্শিদাবাদের খোশবাগে সমাধিস্থ হন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। বাংলার ইতিহাসে সিরাজউদ্দৌলা স্থান পেয়েছেন এক অমর চরিত্র হিসেবে। কিন্তু এই জনপ্রিয়তা শুরু হলো কবে থেকে?
1897 সালের কথা। ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ব্রিটিশ বাহিনীকে এদেশ থেকে বিদায়ের দাবিতে সোচ্চার যুব সমাজ, ভারতবর্ষের অন্যান্য এলাকার মতো স্বদেশী আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেবার লক্ষ্যে এবং ভারতবর্ষের বাংলাভাষী জনসাধারণের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে প্রয়োজন হয়ে পড়ল এক নায়কের। ইংরেজদের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে গিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তাই শুরু হলো নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নতুন করে লেখার উদ্যোগ। ঐতিহাসিক বিহারীলাল সরকার, শ্রী অক্ষয় কুমার মৈত্র, শ্রী নিখিলনাথ রায়, শ্রী কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় প্রভৃতি লেখকগণ বাংলা ভাষায় তাদের লেখার মাধ্যমে ফুটিয়ে তুললেন নবাবী আমলের ইতিহাস। সেখান থেকেই রচনা হলো নাটক ও যাত্রা। ধীরে ধীরে কালিমামুক্ত হতে থাকলেন নবাব সিরাজউদ্দৌলা। বাঙালি নতুন করে চিনতে পারলেন তাদের নবাবকে। এক ফার্সিভাষী অবাঙালি নবাব ইতিহাসের পাতা থেকে সাহিত্যের মাধ্যমে জায়গা করে নিলেন বাঙালির মনের কোণে। সিরাজউদ্দৌলার ট্র্যাজিক ইতিহাস নিয়ে প্রথম নাটক রচনা করলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। মানুষের কাছে ধীরে ধীরে নবাব সিরাজউদ্দৌলা হয়ে ওঠেন রাজনৈতিক ও প্রজাবৎসল এক নবাব। শুরু হয় সিরাজউদ্দৌলাকে নিয়ে অসংখ্য নাটক ও যাত্রাপালা। নাটকের মঞ্চে উপস্থাপিত হন এক নতুন সিরাজ। এ সিরাজ অতটা অবোধ, সিদ্ধান্তহীন ও ভীতু সিরাজ নন। এ সিরাজ ইন্দ্রিয় পরায়ণ নানী লোভী নন। এ সিরাজ অসহায় কাপুরুষ ও দুর্বল চিত্ত নন। এ সিরাজ অতি আবেগপ্রবণ, আশ্রয়হীন, অতি অসহায় নন। এ সিরাজ দায়িত্ববোধ সম্পন্ন সচেতন মহত্বের প্রতীক, মহান দেশপ্রেমিক, সাহসী যোদ্ধা, বিজ্ঞ রাজনীতিক এবং ব্যক্তি চরিত্রে সহজ সরল ও বলিষ্ঠ নবাব। শুরু হলো নতুন করে সংলাপ রচনার কাজ। আর সেই সংলাপে, যাত্রা, নাটক, থিয়েটারে, সিনেমায় নবাব সিরাজউদ্দৌলা হয়ে উঠলেন জাতীয় বীর। সিরাজউদ্দৌলার নাটক ও সিনেমা এতটাই জনপ্রিয় ছিল যে এর সংলাপ মানুষের মুখে মুখে সেই সময় ফিরত। যেমন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এই দুর্দিনে কে দেবে আশা, কে দেবে ভরসা? উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। জাতীয়তা বাচ্চায় একজন বীর, নিপীড়িত জাতি চায় একজন নায়ক, আর জনগণ চায় ট্র্যাজিক মিথের পুনর্জাগরণ। নবাব সিরাজউদ্দৌলার চরিত্র এই তিনের অভাব মিটিয়েছেন অন্তত তিনবার। ইতিহাসে তিনবার বেঁচে উঠেছিলেন তিনি। একবার নিজের জীবনে, দ্বিতীয়বার বিশ শতকের দিকে কলকাতায় গিরিশচন্দ্র ঘোষের নাটক সিরাজউদ্দৌলার মাধ্যমে, আর তৃতীয়বার সিরাজউদ্দৌলা বেঁচে উঠেছিলেন চলচ্চিত্র বা সিনেমার মাধ্যমে। সিরাজউদ্দৌলার ট্র্যাজিক ইতিহাস নিয়ে প্রথম নাটক রচনা করেন প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গিরিশচন্দ্র ঘোষ রচিত নবাব সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় 1906 সালে। অত্যন্ত জনপ্রিয় এই যাত্রা নাটকের মঞ্চায়নে ক্ষিপ্ত হয়ে 1911 সালের 8ই জানুয়ারিতে এই নাটকের অভিনয় ও প্রচার বন্ধ করে দেয় ক্ষমতাসীন ব্রিটিশ সরকার। দীর্ঘ বিরতির পর 1938 সালে শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচনায় যাত্রা নাটক নবাব সিরাজউদ্দৌলা ছড়িয়ে পড়ে আবার বাংলার রঙ্গমঞ্চে। প্রচণ্ড জনপ্রিয়তা পায় সেই নাটক। এরপর আবার 1951 সালের ডিসেম্বর মাসে সিকান্দার আবু জাফর রচনা করলেন নবাব সিরাজউদ্দৌলা নাটক। সিকান্দার আবু জাফর নাট্য সৃষ্টির উদ্দেশ্য ও প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। নাট্যকার সিরাজউদ্দৌলাকে নতুন দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা করলেন, পুনর্নির্মাণ করলেন সিরাজউদ্দৌলার চরিত্রকে। ধর্ম ও নৈতিক আদর্শে সিরাজউদ্দৌলা হয়ে উঠলেন জাতীয় বীর। তুলে ধরা হলো এক আদর্শ ও মানবীয় গুণসম্পন্ন নতুন সিরাজকে। প্রকৃতপক্ষে সিকান্দার যে সময় নাটক লিখেছেন, সেই সময় পূর্ব বাংলায় মানুষ পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ক্রমশ সোচ্চার ও স্বাধীনতাকামী হয়ে উঠছে। ফলে তার নাটকের সিরাজ জনমানুষের মুক্তির কণ্ঠস্বরকে ধারণ করে আছে। সিকান্দার আবু জাফর এই নাটকে সিরাজউদ্দৌলাকে দৃঢ় চরিত্রের অধিকারী, বাঙালির জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। জাতীয়তাবাদী আবেগ একটা মুক্তিকামী প্রতীক চাইছিল। সিরাজউদ্দৌলার চলচ্চিত্র সেই অভাব মেটালো। সিনেমার পর্দায় সিরাজ হয়ে উঠলেন একজন দেশপ্রেমিক, দরদী ও সাহসী শহীদ। নতুন একগুচ্ছ যাত্রাপালা মঞ্চস্থ হতে লাগলো তার নামে। মানুষের মনে আবেগে জোয়ার বয়ে গেল, বীরত্বে শুরু আর চোখের জলে শেষ। সেই কাহিনীর পাতা থেকেই যেন উঠে এলেন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজের যেন পুনর্জন্ম হলো। গিরিশচন্দ্র ঘোষ, শচীন সেনগুপ্ত কিংবা সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলার নাটকে সিরাজের সংলাপে এই আকুতিই ফুটে উঠেছিল বারবার। পরাজয়ের মুখে সিরাজ বলছেন, গোলাম হোসেন, আমি আবার সৈন্য সংগ্রহ করব, আবার যুদ্ধ করব। এই জন্মে না পারি, জন্ম জন্মান্তরে এই কলঙ্ক আমরা দূর করব। দেশপ্রেমের ভাবোচ্ছ্বাসে সংগ্রামের পালে হাওয়া লাগলো। অনেকের সামনে হাজির হলো দেশের জন্য ত্যাগ শিকারের আদর্শ।
নবাব সিরাজউদ্দৌলা নাটক যাত্রাপালা সিনেমায় ব্যবহৃত বিভিন্ন বাংলা সংলাপের মাধ্যমে কখন যে এক ফার্সিভাষী অবাঙালি নবাব বাংলার মানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছিলেন তা তিনি নিজেও জানতে পারেননি। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এটাই আশা রাখি। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।